হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদেরকে ডাল দিয়ে এমন একটি রেসিপি করে দেখাবো যেটা অত্যন্ত সুস্বাদু ও টেস্টি। আমার কিছু প্রবলেমের কারণে আমি এই কদিন ভিডিও শেয়ার করতে পারিনি, একটু লেট হচ্ছে আমার ভিডিও শেয়ার করতে। যাই হোক, চলো মূল রান্নায় চলে আসি। ডাল দিয়ে যেহেতু রান্না করব, সেহেতু আমি এখানে মসুর ডাল নিয়েছি। মসুর ডাল সবার ঘরেই থাকে, এটা সচরাচর সবাই ডাল পছন্দই করে। আমি এখানে নিয়েছি কাঁচামরিচ চিরে নিয়েছি, একটা আলু কেটে নিয়েছি, যেহেতু আমি পরিমাণে কম রান্না করব এই জন্য একটা আলু কেটে নিয়েছি। তোমরা যে যেরকম রান্না করবে সেরকমভাবে আলু পরিমাণটা দিবে। নিয়েছি এখানে পেঁয়াজ আর রসুন কুচি করে। এবার একটু ফ্রাই প্যানে রান্না করলে এটা তাড়াতাড়ি হয়ে যায়। ডাল ঢেলে দিয়ে আলু কাঁচামরিচ পেঁয়াজ রসুন সব দিয়ে দিলাম। এবার এগুলোর মধ্যে সয়াবিন তেল দিয়ে দিলাম। আমি বেশি তেল ইউজ করিনি, অয়েলি ফুডটা না খাওয়াই ভালো। দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, সামান্য হলুদের গুঁড়া এবং সামান্য মরিচের গুঁড়া দিয়ে দিব। মরিচের গুঁড়াটা আমি জাস্ট কালার হওয়ার জন্য দিব, কারণ আমি যেহেতু কাঁচামরিচ চিরে দিয়েছি সেহেতু আমার না দিলেও চলবে। দিয়ে দিলাম সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়া, এটা অপশনাল, না দিলেও চলবে। আমি এবার সবগুলোকে একসাথে ভালো করে মাখিয়ে নেব, পুরো ডাল সহ আর কি মশলাগুলোকে মাখিয়ে নেব। আমি হাত দিয়েই মাখিয়ে নিচ্ছি, তোমরা চাইলে না মাখিয়ে জাস্ট পানি মিক্সড করে চুলা বাজিয়ে দিলেও পারবে। তো মাখিয়ে নিলে অন্যরকম টেস্টটা আসে। আমি এবার পরিমাণ মতো পানি দিয়ে দেবো, শুধু বেশি যে পানি দেবো তা না, পরিমাণ মতো করে দেবো, এতে করে শুধু ডালটা সিদ্ধ হয়। আমি খুব বেশি ঝোলটা রাখবো না, ঘন ঘন করে রান্না করবো। তো আমি দিয়ে দিয়েছি চুলার পরে, দেখো একেবারে লো হিটে দিয়েছি, মানে খুব বেশি লো না তাই বলে সামান্য একটু মিডিয়াম আর কি। আমার ডালটা ফুটতে শুরু করেছে, আমি কিন্তু এর মধ্যে নাড়াচাড়া করবো না। যদি তোমার ঢাকনা খুলে নাড়াচাড়া করো, এতে করে নিচের তলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি একবারে শেষ পর্যায়ে যাই নাড়াচাড়া করবো। আমি ঢাকনা খুলে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আমার ডালটা কিন্তু বলক চলে এসেছে, পানি ফুটতে শুরু করেছে, মানে একটা শুকিয়েও গিয়েছে। এবার চামচের সাহায্যে আমি ডালগুলোকে একটু নাড়াচাড়া করে দেবো। যেহেতু আমার ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে, আমি একবারে শেষেই এটা করবো, এখানে তলায় লেগে যাওয়ার কোনো চান্স নেই। নাড়াচাড়া করে একটু পরে বন্ধ করে দেবো আমি। এই জন্য দেখো আমি চামচের সাহায্যে নেড়ে নিচ্ছি, এতে করে ডালটা একটু নরম হয়ে ভেঙে যাবে এবং ঝোলটাও বেশ ঘন ঘন হয়ে আসবে। আমার মতো করে এইভাবে একবার তোমরা রান্না করে দেখতে পারো, একেবারে মুখে লেগে থাকবে ডাল। ওই পাতলা ডাল তো অনেকেই খেতে চাও না, এইভাবে ডাল ভুনা যদি করো কি বলবো, অত্যন্ত স্বাদ, এটা অনেক টেস্টি। আমি এবার নাড়াচাড়া করে দেখো আমার প্রায় হয়ে গিয়েছে, একেবারে মিশে গিয়েছে ঝোলটার সাথে, ঘন হয়ে এসেছে। এবার চুলাটা বন্ধ করে দেবো। ব্যাস তৈরি হয়ে গেল আজকে ডাল দিয়ে মজাদার ডাল ভুনার একটি রেসিপি। এটা অবশ্যই রুটি বা গরম ভাতের সাথে যেভাবেই খাও অনেক মজা লাগবে।